আইপিএল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছেন সাকিব আল হাসান এবং লিটন দাসকে, আর মোস্তাফিজুর রহমানকেও বিদায় জানিয়েছে দিল্লি ক্যাপিটালস, যদিও সবার সুযোগ আছে নিলামে দল পাওয়ার। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর রাজনীতির ময়দানে সুখবর পাওয়ার দিন আইপিএল থেকে দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। এই ক্রিকেটারকে আর রাখছে না কলকাতা নাইট রাইডার্স। গেল মৌসুমে কোনো ম্যাচ খেলা হয়নি সাকিবের। শুধু এই অলরাউন্ডার নয়, বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাসকেও ছেড়ে দিয়েছে কেকেআর। এক ম্যাচ সুযোগ পেয়েছিলেন এই ব্যাটার, তবে নিজেকে মেলে ধরতে পারেননি। তার জায়গায় খেলা আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ঠিকই থাকছেন। শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন সহ সবচেয়ে বেশি 12 ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কেকেআর। মোস্তাফিজের প্রতিও আগ্রহ হারিয়েছে দিল্লি ক্যাপিটালস, গেল মৌসুমে তিনিও ছিলেন অনিয়মিত। এদিকে 13.25 কোটি রুপি দিয়ে কেনা হ্যারি ব্রুককে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, এবারের মৌসুমে রিলিজ পাওয়া সবচেয়ে দামি ক্রিকেটার এই ইংলিশ ব্যাটার। আইপিএল না খেলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস, ডেডলাইনের ঠিক একদিন আগে সে দলে যোগ দিয়েছেন জো রুট। এদিকে ঘরের ছেলে হার্দিক পান্ডিয়াকে ফিরে পেতে মরিয়া ছিল মুম্বাই ইন্ডিয়ানস, যিনি শেষ 2 মৌসুমে খেলেছেন গুজরাট টাইটান্সের হয়ে, কিন্তু শেষ পর্যন্ত এই অধিনায়ককে রেখে দিয়েছে গুজরাট টাইটান্স। ছাড় পাওয়া আর নতুন ক্রিকেটারদের নিয়ে 19 ডিসেম্বর দুবাইতে হবে আইপিএলের ছোট আকারের নিলাম। রেদওয়ান শিব, চ্যানেল 24।